গুড মর্নিং এভরি আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আমরা আমাদের অঙ্ক বইতে উনআশি পাতার সাজিয়ে যোগ ও বিয়োগ করো এই অঙ্কগুলি কিভাবে সাজাবো এবং তারপর কিভাবে যোগফল এবং বিয়োগ ফল নির্ণয় করবো সেটাই শিখব কয়েকটা দেখো কি বলেছে একশো বারো গ্রাম পঁচিশ মিগ্রা যোগ পনেরো গ্রাম একুশ সেগ্রা যোগ আট হাজার মিগরা এখানে দেখো বিভিন্ন একক আছে গ্রাম আছে মিগরা আছে তারপরের যে সংখ্যাটি আমাদের দিয়েছে গ্রাম আছে সেগরা আছে আর কেবলমাত্র আছে কি করব এখানে যে এককগুলি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ গ্রাম সেগরা আর মিগরা তাই গ্রাম থেকে মিগ্রা পর্যন্ত যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের অঙ্কটা সাজানো হয়ে যাবে দেখো আমি এখানে এককগুলি লিখে নিয়েছি প্রথম সংখ্যাটি কি বলেছে একশো বারো গ্রাম পঁচিশ করা এইভাবে সাজাবো ওকে প্রথমটা দেখো আছে পঁচিশ মিগ্রা অর্থাৎ আমরা মিগ্রার ঘর থেকে বসাতে শুরু করব। মিগ্রার ঘরে বসাবো পাঁচ আর সেগড়ার ঘরে বসবে তাহলে দুই এরপর আছে একশো গ্রাম তাহলে কোন একক থেকে বসাতে শুরু করব গ্রামের একক থেকে গ্রামে একেবারে আমরা বসিয়ে দিলাম আমরা যদি গ্রামের আগের এককগুলো লিখতাম অর্থাৎ ডেকাগ্রা হেক্টোগ্রা তাহলে ডেকাগ্রার নিচে এক বস্ত হেক্টোগ্রার নিচে এক বস্ত যেহেতু এককগুলি লিখিনি তাই গ্রামের ঘরেই আমরা পুরো সংখ্যাটা বসিয়ে দিলাম এখানে দেখো ডেসিগ্রাটা ফাঁকা আছে এখানে আমরা কি করব একটা শূন্য বসিয়ে দেব এরপরে কি আছে ১৫ গ্রাম একুশ সেগ্রা একুশ সেগ্রা মানে আমরা এই সেগ্রার ঘর থেকে বসাতে শুরু করব সেগ্রার ঘর থেকেই আমরা বসাতে শুরু করব তোমরা অনেকেই ভুল করছো শেষে যেহেতু আরও একটি একক আছে সেই এককের ঘর থেকে তোমরা বসাতে শুরু করছো সেটা কিন্তু তোমরা করবে না বারবার বলছি যে একক থাকবে সেই একক থেকে কিন্তু তোমরা সংখ্যা বসাতে শুরু করবে তাহলে আছে একুশ সেকড়া তাহলে সেক্রার ঘরে বসলো এক ডেসিক্রার ঘরে বসলো দুই আর আছে পনেরো গ্রাম বসিয়ে দিলাম এখানে দেখো মিগ্রার এককটা যে ঘরটা আছে সেটা ফাঁকা তাই এখানে আমরা শূন্য বসালাম এরপর আছে আট হাজার ছশো তিপ্পান্ন মিগ্রা অর্থাৎ আমরা মিগ্রার ঘর থেকে বসাতে শুরু করব। এখানে তিন সেকড়ার ঘরে পাঁচ ডেসিগরার ঘরে ছয় এবং গ্রামের দুই এবং পাঁচের নিচে বসাব আট এইভাবে তোমরা যোগফল করবে এবং যেভাবে আমরা উত্তর লিখি যে নির্নেয় যোগফল সেইভাবে তোমরা উত্তর লিখবে আর যেরকম আমরা যোগ করি সেরকম যোগ কোনো আলাদা যোগ কিন্তু না এরপর দেখো আমি তোমাদের আরো একটা অঙ্ক দেখাচ্ছি উঙ্গয়ের অঙ্কটা পঁচাশি কিগ্রা পঁয়তাল্লিশ ডেকাগ্রা ১৬ কিগ্রা 29 গ্রাম এখানেও দেখো কিগ্রা ডেকাগ্রা আর গ্রাম আছে তাহলে কিগ্রা থেকে গ্রাম পর্যন্ত একক লিখলে আমাদের অঙ্কটা সাজানো হয়ে যাবে চলো আমরা লিখি কিগড়া প্রথম দেখো আছে পঁচাশি কিগ্রা পঁয়তাল্লিশ ডেকাগ্রা তাহলে কোথা থেকে বসাবো ডেকাগ্রার ঘর থেকে কেউ কিন্তু গ্রাম থেকে বসাবে না কত আছে আছে হচ্ছে পঁয়তাল্লিশ ডেকাগ্রা অর্থাৎ এখানে পাঁচ এখানে চার হেগড়ার ঘরে হলো চার আর কত কিগড়া আছে পঁচাশি কিগড়া এরপরে সংখ্যাটা আছে ষোলো কিগড়া উনতিরিশ গ্রাম এখানে কিন্তু আমরা এই গ্রামের ঘর থেকে বসাবো উনতিরিশ অর্থাৎ গ্রামের ঘরে বসালাম নয় ডেকা গ্রামের ঘরে বসালাম দুই আর কি আছে ষোলো কিগড়া পঁচাশির নিচে আমরা বসালাম ষোলো দেখো উপরে গ্রামের ঘর ফাঁকা আছে আর এখানে হেগড়ার ঘর ফাঁকা আছে এই কিন্তু অবশ্যই শূন্য বসাবে তোমরা অনেকেই ঘর ফাঁকা রাখো আর বিয়োগের ক্ষেত্রে এইভাবে নয়টা বসিয়ে দাও এটা কিন্তু নয় বসবে না কারণ উপরে যেহেতু শূন্য আছে আমরা জানি শূন্য কেটে কত হবে দশ অর্থাৎ নয় কত দিতে দশ এক দিতে হাতে রইল এক দুয়ারাকে তিন পাঁচ থেকে তিন বাদ দিলে হয় দুই চার নেমে গেল এই পাঁচটা কেটে হলো পনেরো ছয় কত দিতে পনেরো সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো নয় দিতে হাতে রইল এক একের একে দুই আট থেকে দুই বাদ দিলে ছয় আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে আমাদের কত বিয়োগ ফল বেরোলো দেখো এখানে বিয়োগ ফল বেরোলো ঊনসত্তর হাজার চারশো একুশ এটাকে আমরা কিভাবে লিখব অথেব নির্ণেয় বিয়োগ ফল সমান আমরা লিখব ঊনসত্তর কি আর এই পুরোটা একেবারে লিখব চারশো একুশ গ্রা আমরা এটা লিখতে পারি অথবা লিখতে পারি ঊনসত্তর কিগ্রা চার ডেকাগ্রা এক গ্রা কিংবা আমরা এই পুরোটাই একেবারে গ্রামে লিখে দিতে পারি অর্থাৎ ঊনসত্তর হাজার চারশো একুশ গ্রাম আমি তিনভাবে তোমাদের উত্তর লেখা শেখালাম যে উত্তর লেখাটা তোমাদের সুবিধা হবে তোমরা